পূর্ব বর্ধমান 1 নম্বর ব্লক তালিত গ্রাম এলাকার এক যুবক শেখ হালিমের উদ্যোগে 1000 পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জয় হিন্দ বাহিনীর সভাপতি রবীন নন্দী, বর্ধমান দেওয়ানদিঘি থানার মেজবাবু সুব্রত মণ্ডল, বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ মালিক, বিশিষ্ট সমাজসেবী সোমনাথ ভট্টাচার্য প্রমুখ। এদিন 1000 গ্রামবাসীর হাতে চাল ডাল আলু তুলে দেন ওই যুবক। এই উদ্যোগকে খুশি এলাকার সমস্ত গ্রামবাসী। পশ্চিম বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে যে জায়গায় দাঁড়িয়ে আছে হাসপাতালে ডাক্তাররা, রাস্তার ময়দানে পুলিশ অফিসাররা, এরাই আমাদের ভগবান, এরাই আমাদের আল্লাহ, এরাই আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা জানেনই যে সারা পৃথিবীতে প্রায় 200-এরও বেশি দেশে এই মারণ ভাইরাস, যেটা কোভিড-19 করোনা ভাইরাস, এর প্রকোপ ছড়িয়ে পড়েছে। বর্তমান বিশ্বের যে পরিস্থিতি তার সেটা যদি আপনাদের সামনে তুলে ধরি, যে বর্তমানে পৃথিবীতে এখনও পর্যন্ত 17 লক্ষ মানুষ আক্রান্ত এবং যে মারা গেছে সেটা হচ্ছে 1 লক্ষেরও বেশি মানুষ মারা গেছে। আর এই ভাইরাসের সাথে এই যে লড়াই করার জন্য, এর প্রকোপ থেকে বারণ করার জন্য সারা পৃথিবীতে যেটা পদক্ষেপ নেওয়া হয়েছে, একটিমাত্র যে পদক্ষেপ সেটি হচ্ছে লকডাউন। কারণ এই এটি এমন একটা ভাইরাস যেটা হচ্ছে মানুষ মানুষের সংস্পর্শে আসলে তবেই সে সংক্রমিত হবে। সাম্প্রতিক প্রেক্ষাপটে যে পরিস্থিতি সারা বিশ্বে, তার সঙ্গে আমাদের যৎসামান্য কর্তব্য অনুযায়ী বিগত 18 তারিখ থেকে শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচি। আজকে এলাকার বিশিষ্ট সমাজসেবী আমাদের ঘটনাচক্রে, আমাদের সংগঠনের চেয়ারম্যান এই ব্লকের জনাব আমিরুল ইসলাম ওরফে আপনাদের সকলের পরিচিত এলাকায় হালিমবাবু, তার ব্যক্তিগত উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে কিছু খাদ্যদ্রব্য বিতরিত করা হলো। চাল ডাল আলু পেঁয়াজ এই সকল বিতরিত চলছে। সব থেকে যেটা বড় জিনিস, সোশ্যাল ডিস্টেন্স মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে 6 ফুট দূরত্ব বজায় রেখে প্রতিটা মানুষের মধ্যে তুলে দেওয়া হচ্ছে। 750 জন মানুষকে আজকে দেওয়া হবে এবং প্রতিদিন তো চলছে এবং এইভাবেই চলবে। যতদিন লকডাউন চলবে, আমাদের জহিন বাহিনীর সঙ্গে যারা জড়িত, সমাজের বিভিন্ন পর্যায়ে যারা জড়িত, বিভিন্ন গণসংগঠনের সঙ্গে যারা জড়িত, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের সাধ্য অনুযায়ী তারা সেইভাবে বিভিন্ন জায়গাতে দেওয়া হবে। আজকে এই যে আপনার যেদিন থেকে লকডাউন চলছে, সেদিন থেকে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না বা ঘরে যাওয়া কোনো কাজকর্ম কিছু করতে পারছে না, খুব কষ্টের মধ্যে পড়ে গেছে। খাওয়া দাওয়া সব দিক থেকেই মানে প্রচুর কষ্টের মধ্যে পড়ে গেছে। আমি আমার নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে আমার মনে হলো যে কিছু লোকের যে খুব অসুবিধার মধ্যে পড়ে গেছে, তাদেরকে কিছু খাদ্য সামগ্রী হাতে তুলে দেওয়ার জন্যে, সেই জন্য আজকে 765টা পরিবারের হাতে আমি 765 জনকে খাদ্যদ্রব্য তুলে দিয়েছি। আলু আছে, পেঁয়াজ আছে, চাল আছে, ডাল আছে। কোথায় করলেন এটা? হচ্ছে তালিত গ্রাম, 1 নম্বর ব্লক তালিত গ্রাম। এখানে উপস্থিত আছেন দেওয়ানদিঘি থানার মেজবাবু উপস্থিত আছেন, আমাদের জয়েন্ট বাহিনীর বর্ধমান জেলার সভাপতি আছেন, আমাদের জয়েন্ট বাহিনীর বর্ধমান উত্তরের চেয়ারম্যান ডালিম সাহেব আছেন, বর্ধমান উত্তর বিধানসভার সভাপতি মালিক সাহেব আছেন, পাপ্পু খান আছেন, আলাউদ্দিন ভাই আছেন, আরও অনেকে আছেন। এখানকার অঞ্চল সভাপতি রহমত আলী আছেন, এখানকার যুব সভাপতি কাজল মোল্লা আছেন, আরও আমাদের অনেকজন আছেন। আমার নাম শেখ হালিম, আমি উত্তর বিধানসভার জয়েন্ট ব্যাংকের চেয়ারম্যান। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।